আরজিকর কাণ্ডে সুবিচার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে। ছাত্র সমাজ নামে একটি অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিযানের ডাক দেওয়া হয়। অভিযানের নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে বলে বারবার অভিযোগ করেছিল রাজ্যের শাসক দল। এবার ছাত্র সমাজের ডাকা এই কর্মসূচিকে বেআইনি বলে ঘোষণা করল রাজ্য পুলিশ। 27 আগস্ট কর্মসূচির জন্য কোনো সংগঠনের পক্ষ থেকে লিখিত অনুমতি চাওয়া হয়নি বলে দাবি করেছেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা। তিনি জানিয়েছেন নবান্ন উচ্চ নিরাপত্তা সংক্রান্ত এলাকা, অনুমতি ছাড়া কর্মসূচি পালনের ডাক দেওয়ায় বেআইনি ঘোষণা করা হলো বলে জানিয়েছেন তিনি। এই যে প্রোগ্রাম হবে তার পারমিশনের জন্য এখনো অবধি কেউ অ্যাপ্লাই করেনি। নবান্ন অভিযান যেটা বলা হচ্ছে, নবান্ন ইজ এ ইট ইজ এ রেস্ট্রিক্টেড এরিয়া, এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে। এখানে যদি কোনো প্রোগ্রাম যদি করতে হয় তাহলে যারা করতে চাইছেন ওরা পুলিশের কাছে আবেদন করবে, অ্যান্ড সেটা দেখে পুলিশ পারমিশন দেবে কি না সেটা পুলিশ ডিসাইড করবে। যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে, এখানে নর্মালি কোনো প্রোগ্রামের পারমিশন দেওয়া যায় না। যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে আমরা মনে করি দ্যাট ওটা আইন হিসাবে ইট ইজ ইলিগাল, ওটা লিগালি ঠিক নেই। যারা ক্লেম করেছেন দ্যাট ওরা অর্গানাইজ করতে চাইছেন, ওরা অন্য জায়গায় যদি কোথাও যদি করেন দেন উই আর উইলিং, আমরা নিশ্চয়ই আমাদের তরফ থেকে যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট রাখবো সো দ্যাট এলসওয়ের অন্য জায়গায় ওই প্রোগ্রামটা ভালো করে হয়, উইল এনশোর দ্যাট ওইরকম অ্যারেঞ্জমেন্ট আমরা করে দেবো। নবান্ন অভিযান নিয়ে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের অভিযোগ, ছাত্র সমাজ নামে কোনো সংগঠন নেই, অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন। সেই সঙ্গে সাধারণ মানুষকে এই কর্মসূচিতে যোগদান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে প্রেস কনফারেন্স করে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল, আমরা সকলেই জানি, আপনারা সকলে জানেন, কিন্তু এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব আমরা পাইনি। মঙ্গলবার ইউজিসির নেট পরীক্ষা, পরীক্ষার্থীরা যাতে অসুবিধায় না পড়েন তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আশ্বাস দিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ। মাননীয় আদালত বলছেন শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে না, কিন্তু তার মানে এই নয় যে আইনি বিধিনিষেধ, আইনসম্মত বিধিনিষেধ রাজ্য কার্যকর করতে পারবে না, সেই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। এবং 163 বিএনএসএস, 164 ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, সেই আইনি কার্যবিধি, আইনি কার্যবিধিটা কার্যকর করারই একটা অঙ্গ। কালকে পরীক্ষা রয়েছে, বহু সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দেবে না, আমাদের কাছে অনেক মেল আসছে, মেসেজ আসছে কি করে যাব, অসুবিধায় পড়বো কি না। ছাত্র সমাজের আন্দোলনের ডাকে ছাত্রছাত্রীরা ব্যাপক অসুবিধার মধ্যে পড়েছেন, আশঙ্কার মধ্যে আছেন, উদ্বেগের মধ্যে আছেন। আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই যে কালকে রাস্তায় পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত থাকবে এবং পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় সেটা আমরা খেয়াল রাখব। তবু কেউ যদি, কোনো পরীক্ষার্থী, কোনো পরীক্ষার্থিনী যদি কোনো রকম অসুবিধের মধ্যে পড়েন পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পথে, তারা অনুগ্রহ করে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। আমরা নিশ্চিত করব সমস্ত পরীক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে তাদের নিজস্ব পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে। বিশেষ বাসের ব্যবস্থাও করা হচ্ছে হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে কি করা হচ্ছে পরীক্ষার্থীদের সুবিধার্থে, আরও কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে। এদিকে নবান্ন অভিযান করা হাতে রুখতে সমস্ত রকম প্রস্তুতি নিয়েছে পুলিশ। অতিরিক্ত 4,000 পুলিশ মোতায়েন থাকবে। অভিযানকারীদের গতি রুখতে ব্যারিকেড করা হবে ধর্মতলা, হেস্টিংস ক্রসিং, দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ, রেসকোর্সের গেট এবং নবান্ন সংলগ্ন এলাকায় 3টি বলয়ে হবে ব্যারিকেড। থাকবে বাঁশের তৈরি সিজার ব্যারিকেডও। তৃতীয় বলয়ে থাকছে ইস্পাতের তৈরি গার্ডওয়াল। প্রত্যেক ব্যারিকেডে থাকবে 500 থেকে 600 পুলিশ। মোতায়েন থাকবে র্যাফ। পুরো প্রস্তুতির নেতৃত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি, সহকারী কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ব্যবহার করা হতে পারে জল কামান বা রাবার বুলেট। নজরদারিতে থাকছে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন। অস্ত্র সহ ধরা পড়লে কড়া আইনি ব্যবস্থারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অভিযানকারীরা তাদের সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে অশান্তির আশঙ্কা করছে ওয়াকি বহাল মহল। নিউজ টাইম।